এরকম একটা স্ট্রাকচার নিচের দিকে এইভাবে বানানো হচ্ছে। সেই শীটের মধ্যে এরকম কিন্তু আকার রয়েছে, লং ভিউতে দেখতে গেলে বিশাল বড় একটা চাকা। ভিতরটা দেখতে আপাতত এরকম, এই লেনটা টোটালটা কিরকম লাগছে, পাখার মতো দেখছি। এখান থেকে দেখাচ্ছি সাইড লুক থেকে টোটাল মণ্ডপটা। দুর্গাপুজো আসতে আর এক মাসেরও কম সময় বাকি, আর এই মুহূর্তে যার জন্য চলে আসলাম সাউথ কলকাতা। সাউথ কলকাতার কোথায় রয়েছি আমি এখন? হিন্দুস্তান ক্লাবের সামনে। অনেকের মধ্যেই হিন্দুস্তান ক্লাব আর হিন্দুস্তান পার্কের যে কনফিউশন সেটা হয়ে থাকে। হিন্দুস্তান ক্লাব তো সিংহি পার্কের যে সামনেই যেটা রয়েছে সেটা, আর হিন্দুস্তান পার্ক হচ্ছে তোমার বাসন্তী দেবী কলেজের অপোজিটে যে পুজোটা হবে। প্রতি বছরই গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাবে বেশ সুন্দর করে পুজোটা হয়ে থাকে, এবছরও সেটার অন্যথা নয়। গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাব এবছর আমি দেখতে পাচ্ছি যে প্যান্ডেলটা করছে, সেটা একদম সামনের দিকে রয়েছে, এবং প্যান্ডেলে যাওয়ার আগে এই রাস্তাটা খুব সুন্দর করে সাজানো থাকে লাইট দিয়ে। হ্যাঁ, এই যেটা গেট রয়েছে, পরপর পরপর যে গেটগুলো রয়েছে এই গেটগুলো অলরেডি তৈরি হয়ে গিয়েছে। এখানে একটা ব্যানার রয়েছে, এবছর গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাব যে প্রিভিউ শো, মাসার্টের যে প্রিভিউ শো, সেই প্রিভিউ শোতে রয়েছে। 30 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর যে প্রিভিউ শো হতে চলেছে তাতে রয়েছে, এখানে তার যে ব্যানারটা সেই ব্যানারটা দেওয়া রয়েছে। এই যে সামনের অংশটা এখানটা এরকমটা কেন বলো তো? এখানে না ওই চন্দননগরের মতো যে লাইটিং, সেই লাইটিংটা ওপরের অংশগুলোতে গতবার আমরা দেখেছিলাম সেই লাইটিংটা থাকছে। এই লাইটিংটা কিন্তু হেভি লাগে দেখতে, মানে ছবি খুব ভালো ওঠে এই লাইটিংয়ের সামনে, দারুণ লাগে। মানে এই চারদিকটা এরকম এরকম করা, এবং ওপরটা মেনলি ওপরটা, ওপরে পুরোপুরি এই এলইডিগুলো লাগানো থাকে। এই এলইডি লাইটিং ছাড়াও এখানে ওই চন্দননগরের বিভিন্ন যে মডেলগুলো, সেই মডেলগুলো আনা হয় রাস্তার বিভিন্ন অংশগুলোতে, আমরা দেখে থাকি সেগুলো থাকে। বাকি এই যে লাইটের এই যে স্তম্ভ টাইপের যেগুলো, সেগুলো তো থাকেই, মানে অনেক রকমের লাইটিং আমরা দেখতে পাই দুর্গাপুজোকে কেন্দ্র করে। হাঁটতে হাঁটতে একদম ফ্রন্ট সেকশনে চলে আসলাম গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাবের যে পুজোটা, এটা তোমার এন্ট্রি পয়েন্টটা হয়, গেটটা হয়। এখানে সব কিছুই দেখছি এরকম অর্ধচন্দ্রাকার, অর্থাৎ চাঁদার মতো অংশ আমি দেখতে পাচ্ছি একদম এইখান থেকে। তোমার লং ভিউতে দেখতে গেলে ব্যাপারটা ঠিক এরকম, এই রাস্তা দিয়ে অনেক গাড়ি ঘোড়া যাতায়াত করে, এই যদিও পুজোর সময় টোটালটাই বন্ধ হয়ে যায়, মানে কোনোরকম কোনো গাড়ি চলাচল করতে পারে না এই রোডের ওপর থেকে। আমি ধীরে ধীরে যদি আগাই তোমাদেরকে দেখাবো। এই সাইডগুলোতে এরকম পাখার মতো দেখছি, এগুলো পুরো বাটাম দিয়ে এরকমটা বানানো হয়েছে। আর এই সাইডের অংশটাতে দেখছি এরকম শিট রয়েছে, কিছু টিনের বা অ্যালুমিনিয়ামের বা টিনের কিছু একটা হবে, সেই শিটের মধ্যে বিভিন্ন যে কলকা, সে কলকা আঁকা। যদি একটু জুম করি ভালো করে হয়তো বুঝতে পারছো, এই দেখো এরকম কিন্তু আঁকা রয়েছে, এবং এটা পুরোটা অনেক এই এই টোটালটা জুড়ে। হ্যাঁ, আর এই যে পাখার মতো অংশ, তার মানে এখানেও ছিল এই যে পাখার মতো অংশ, তার মানে এদিকটা তো সেমভাবে এরকমটা হতে চলেছে, সেটা বোঝা গেল এই সাইডটা দেখে। মণ্ডপটা সামনে থেকে দেখতে গেলে এই যে এরকমটা, আমরা যখন প্রবেশ করি এখান থেকে প্রচুর ভিড় থাকে, ঠিক আছে। এই সাইডে ভজহরি মান না, অনেকে এখানে এবার খাবার টাবারও খেয়ে নেয়, খেয়ে তারপরে বাড়ি যায়। তো এই হচ্ছে তোমার মণ্ডপটার সামনে, এটা অনেকটা বিরাট একটা প্যান্ডেল এবছর হচ্ছে। হ্যাঁ, তো ভিতরের অংশটাতে ঠাকুর তৈরি হচ্ছে এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি না, এখান থেকে হালকা হালকা দেখা যাচ্ছে, মনে হয় ঠাকুর তৈরি হচ্ছে ভিতরের অংশটাতে। এই ফ্রেমটা থেকে বুঝলে তোমরা বুঝবে, আমি একটু একটু দেখাই তোমাদের। এই ওপর থেকে এরকম একটা স্ট্রাকচার নিচের দিকে চলে এসছে, ঠিক আছে, এবং এরকম এই যে এরকম এস টাইপের কিছু এরকম কিছু বানানো হয়েছে। এখনও অবধি ক্লিয়ার নয়, এটা যত দিন যাবে আরও একটুখানি গেলে ক্লিয়ার হবে পুরো অংশটা। এখনও অবধি অনেকটাই কাজ, আরও বেশ কিছুটা কাজ বাকি রয়েছে, না হলে ব্যাপারটা আসবে না, ক্লিয়ার আসবে না। এই সামনের অংশটাতে পুরোপুরি তোমার এই ইয়ের কাজ, পুরো টোটালটাই তোমার বাটামের যে কাজ, সে কাজ হয়েছে। এই ভিতরটা দেখতে আপাতত এরকমটা আমি দেখতে পাচ্ছি, এরকম এই মেটালের শিটের মধ্যে যে আঁকাগুলো রয়েছে সেগুলো দিয়ে কাজ করেছে কিছু। এটা তোমার ওদিক থেকে দেখাচ্ছিলাম, একটু এদিক থেকে দেখানোর চেষ্টা করি। এই জায়গাটা চাকা রয়েছে, বিশাল বড় একটা চাকা এখান থেকে দেখা যাচ্ছে। জানি না এটা সামনের অংশটাতে লাগানো হবে না কোথায় ইনস্টল হবে, এখন অবধি বোঝা যাচ্ছে না। যেটা পুরোপুরি তোমার এই বাটাম প্লাই ট্লাই দিয়ে এই চাকাটাকে বানানো হয়েছে, বিরাট একটা চাকা। প্যান্ডেলটাকে যেমন দেখলে, মানে এই 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 রকমের এই ধাঁচেই টোটাল এই রাস্তাটা তৈরি হচ্ছে, মানে পুরো রাস্তা, মানে এটা প্যান্ডেলের অংশ আর কি। হ্যাঁ, এদের এক্সিটটা হয়ে যায় এদিক থেকে, ঠিক আছে। তো টোটালটাই মানে জুড়ে এরকম আদলেই পুরো ব্যাপারটা তৈরি হচ্ছে।
এটা হচ্ছে তোমার ভিতরের অংশটা, ভিতরটা একটু একটুখানি দেখাই। এই যে চাকাটা যেটা বাইরে থেকে দেখাচ্ছিলাম, এই যে ভিতরে বিশাল বড় চাকা, এগুলো যেটা দেখাচ্ছিলাম আমি তোমাদেরকে, সেখানে দেখাই শঙ্খ, চক্র, গদা, হ্যাঁ এই জিনিসগুলো কিন্তু রয়েছে, অর্থাৎ মায়ের হাতে যেগুলি থাকে, পদ্ম, তারপর বান, এই সবগুলো দিয়ে এইভাবে বানানো হচ্ছে। এবং এই হচ্ছে তোমার ফ্রন্টটা, এদিক থেকে দেখালেও বিষয়টা ঠিক দাঁড়ায় এরকমটা, মানে এই হচ্ছে তোমার একদম ভিতরের অংশটা, যেখানে না আমি বাইরে থেকে ভাবছিলাম হচ্ছে মাতৃ প্রতিমা তৈরি হচ্ছে না এখানে, কোনো এখন অবধি আনা হয়নি মাতৃ প্রতিমা। এখানেই আমরা দেখে থাকি, বিগত বছরে দেখেছিলাম যে তৈরি হচ্ছিল মায়ের প্রতিমা। আপাতত যেখানে স্টেজটা থাকে সেই স্টেজ কমপ্লিট হয়ে গেছে, আর এগুলো কোথায় ইনস্টল হবে বা কোথায় বসানো হবে সেটা এখন অবধি বোঝা যাচ্ছে না, যত দিন বাড়বে তত সেটা বোঝাবে। তবে এই হাইটটা অনেকটা, এই যে টোটাল যে হাইটটা এটা কিন্তু অনেকটা, এখানে একটা এই প্যাসেজ রয়েছে, তার ওপরে এরকম একটা প্যাসেজ রয়েছে। তবে এখানে যা ভিড় হয় মোটামুটি দর্শনার্থীরা, ওই সামনে থেকেই তারপরে এক্সিটটা করতে হয়। বাটামের সব অংশ এদিক ওদিক সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, পাশে আর একটা দোকান আছে, খাবার দোকান আছে কস্তুরি বলে, অনেক ভিড় এখানটায়, এখান থেকেও তোমরা খেতে পারো খাবার। আবারও বাইরে চলে আসলাম, এই রাস্তাটা এই মুহূর্তে ফাঁকা রয়েছে, তার জন্য আমি একটু দেখাই তোমাদের এই লেনটা টোটালটা কীরকম লাগছে, এদিকের অংশটা আর এদিকের অংশটা। এদিকটা একটু খাপচারা খাপচারা রয়েছে, কারণ এদিকে যে বাড়ি ঠাড়িগুলো রয়েছে, হোটেল টোটেলগুলো রয়েছে, এক একটা করে এরকম বাটামের অংশ, এবং মাঝে মাঝে এইরকম টিনের যে শিটগুলো, সে শিটগুলো কথা, এইগুলো আমার বেশ ভালো লাগে, খুব ডিটেলের সাথে ব্যাপারগুলো করা হয়েছে। হ্যাঁ অনেক কিছু রয়েছে এই অংশগুলোতে, যেটা আমি পুরোপুরি দেখবো যে টোটাল পুজোর সময় কীভাবে সেজে ওঠে। ইনস্টলের কাজ এখন অনেকটাই বাকি রয়েছে গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাবে। এটা হচ্ছে তোমার সাইড লুক, একটা সাইড থেকে আমি দেখাচ্ছি তোমাদের, যেটা আর কি এক্সিট এদের থাকে। হ্যাঁ তো এখান থেকে দেখাচ্ছি সাইড লুক থেকে টোটাল মণ্ডপটা, যদি তোমরা ফলো করে ভালো করে তাহলে দেখবে একটা জ্যামিতিক যে চিত্র, সে চিত্রটা ধরা পড়ছে। হ্যাঁ মানে বেশ সুন্দর করে এই দিক থেকে, মানে মণ্ডপের একদম টপ থেকে এই অংশটা থেকে এরকম কিছু নেমে গেছে, এই এই যে এরকম একটা জিনিস নেমে গেছে, আর পুরোটাই বাঁশ কাট, মানে তোমার বাটাম এই দিয়েই করা, আয়রনের আমি দেখলাম না কিছু। হ্যাঁ এবার ভিতরের স্তম্ভগুলোতে আয়রন ব্যবহার করা হতে পারে, আর এরকম এই টিনের যেটা দেখালাম সেটা তো রয়েইছে, জ্যামিতিক চিত্রটা লক্ষ্য করা যায়। ভিডিওটার মধ্যে দেখানোর চেষ্টা করলাম এই গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাবের পুজোটা, বলে দিলাম কীভাবে আসতে হবে কালীঘাট, কালীঘাট তো নিয়ারেস্ট মেট্রো স্টেশন, এদিকে তোমার বালিগঞ্জ রয়েছে, বালিগঞ্জ লোকাল ট্রেনে আসতে পারো, বাই রোডে আসতে কালীঘাট হয়ে আসতে পারো, বা রুবি হয়ে গড়িয়াহাট এসে তারপর দেখতে পারো। বোঝা গেল কীভাবে আসতে হয়, আর যদি কমেন্টে তোমরা বলো, যদি কোনো কোয়েরি থাকে সেটা কমেন্টে আমাকে জানাতে পারো। প্রতি বছরই দেখে থাকি, এবছরও দেখবো এই পুজোটা, একটু ধীর গতিতে চলছে, বৃষ্টি হচ্ছে এই কারণগুলোর জন্যই আর কি, তারপর কলকাতায় যে অচল অবস্থা চলছে সেই কারণগুলোর জন্যই একটু সমস্যায় চলছে, যতক্ষণ আমি বুঝলাম প্যান্ডেলগুলো দেখে। কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে জানিও, পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই, ততক্ষণের জন্য বিরতি নেবো, টাটা।